প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক ভাজি। পালং শাক ভাজির রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে হাফ কেজি পালং শাক দিয়ে দিচ্ছি। এগুলো ধুয়ে একটু ছোটো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাক সেদ্ধ হয়েছে, এটাকে পানি ঝরিয়ে নেব। শাক ভাজার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এর মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, এর মধ্যে আদা ভাঙা করা রসুন দিয়ে দিচ্ছি। ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়েছে, এর মধ্যে শাক দিয়ে দেব। শাক দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। শাক ভাজার সময় চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। লবণটা চেক করে এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। শাক ভাজার সময় ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে। শাক ভাজা হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে এখন চুলার থেকে নামিয়ে নেব। পরিবেশন করছি দুপুরে ভাতের সাথে। এই পালং শাক ভাজি করে আপনারা খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সাথে মূলার এরকম চাক রেখে দেবেন, তাহলে তো কথাই নেই। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।